জুলাই ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে জাতীয় নারী ফুটবল দল বুধবার বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় লেবাননে চার জাতি টুর্নামেন্ট খেলার কথা থাকলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এখনও তার আগে অক্টোবরে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে সাবিনাদের দুটি প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থা করেছে বাফুফে জুলাই এগারো ও চোদ্দো থিম্পুতে অনুষ্ঠিত হবে খেলা দুটি বুধবার বিকেলে বাহুফের উইমেন্স কমিটির এক অনলাইন বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয় ভুটান জাতীয় নারী ফুটবল দলের বিপক্ষে ম্যাচ দুটি খেলতে আট জুলাই ভুটানে যাবার কথা রয়েছে বাংলাদেশ দলের নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই সারা দেশের ক্যাশ আউটচাট সবচেয়ে কম